ছট পুজো উপলক্ষে জমজমাট বনগাঁ থানার ঘাট। বৃহস্পতিবার বিকেলে সূর্যদেবের পুজোয় মাতলেন সকলে, বিশেষ ব্যবস্থা বনগাঁ পৌরসভার। দুর্গাপুজো শ্যামা পুজো শেষ হতেই এবার ছট পুজোর আনন্দে মাতলেন সকলে। গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ছট পুজো। প্রথা মেনে বৃহস্পতিবার সূর্যাস্তের পর শুরু হচ্ছে সূর্যদেব পুজো বা ছট পুজো। গোটা দেশের সাথে তাল মিলিয়ে সীমান্ত শহর বনগাঁতেও দীর্ঘ কয়েক বছর ধরে পালিত হচ্ছে ছট পুজো। বনগাঁ থানার ঘাটে ইছামতি নদীর তীরে তৈরি হয়েছে সুসজ্জিত পূজা মণ্ডপ। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছে বাহারি আলোতে। এ বিষয়ে পুজো কমিটির পক্ষে কার্তিক বাসফোর বলেন, 2000 সাল থেকে আমরা এই পুজোর সূচনা করেছি। আজ ছট পুজোর আনন্দে সকলে মেতে উঠেছেন, হাজার হাজার মানুষ পূজা মণ্ডপে আসছেন। বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও বিশেষ সহায়তা করা হয়েছে। পৌরপ্রধান নিজেও পুজো কমিটির সদস্য হয়ে কাজ করছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, আজকের থেকে আমাদের ছট পুজো শুরু। আজকে সন্ধ্যার যে সূর্য ডোবে তার একটা পুজো হয় এবং 2024 সালে আজকের এই প্রাককালে দাঁড়িয়ে আমরা আমাদের শ্রী শ্রী সূর্যদেব পূজার যেটা আরাধনা, আমাদের ভারতবর্ষ জুড়ে বিহার, পাটনা, উড়িষ্যা সমস্ত কান্ট্রিতে আমাদের এই ছট পুজো বিরাট ধরনের মহতি অনুষ্ঠান করা হয়। আজকে আমাদের এই সূর্য অস্তে যাওয়ার পুজো হয়। দেখেছেন আপনারা যে অনেক সূর্য উদয়ের সময় পুজো করে, কিন্তু আমাদের এবার সূর্য আমাদের যেটা সূর্যদেবের যে আমাদের পুজোর যেটা আমরা সৃষ্টি যেটা আমরা দেখেছি বা শুনেছি। জানা গেছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ছট পুজো উপলক্ষে বনগাঁ থানার ঘাট পরিষ্কার করানোর পাশাপাশি আগত পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। নিজে দাঁড়িয়ে থেকে বিষয়টির তদারকিও করেছেন পৌরপ্রধান। এদিন বিকালেও থানার ঘাটে আসেন তিনি। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, প্রত্যেকে মিলে একাত্ম হয়ে দুর্গাপুজো কালী পুজোকে ছাপিয়ে গিয়ে আজকে আমাদের এই থানার ঘাটে হাজার হাজার সেই ভক্তরা সূর্যদেবের কাছে প্রার্থনা করে সারা বনগাঁবাসী এবং সারা ভারতবর্ষকে যাতে সবাই শান্তিতে থাকতে পারে তার শুভকামনায়, তাদের পরিবার যাতে সুস্থভাবে থাকতে পারে, দরিদ্র মানুষ, শ্রমজীবী মানুষ যারা বনগাঁ পৌরসভার আজকে পরিচ্ছন্নতায় বাংলার বুকে নাম করেছে তাদেরই পুজো আজকে। সেই পুজোর মধ্যে আমরা প্রধান ভূমিকা বনগাঁ পৌরসভা নিয়েছে, আমাদের সকল কাউন্সিলর সকল কর্মচারীরা এতে সামিল হয়েছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1 লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6 থেকে 12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।